নাকি নামাজ পড়লেন মনে হয় হ্যাঁ তাওসুম কেমন আছো ভালো আছি আচ্ছা ওই রায়নার খবর কি সারা পাইছে রেজওয়ান ভাই এতদিন মুভ করে নাই এইজন্য সারা পায় নাই আজ ভাই কোর্টে গেছে দেখবেন দুই একদিনের ভিতরে ঠিকই সারা পেয়ে গেছে তা এই হুজুর কে উনি আমাদের অতিথি ও অতিথি তো অতিথি কোন বাড়িতে বাড়িতে আসছেন ও হুজুর কইলেন না কোন বাড়িতে বাড়িতে আসছেন তা বাসুম আপনারে জিজ্ঞেস করে আপনি কোথায় বেড়াইতে আসছেন তা বাসুম আপনারে জিজ্ঞেস করে আপনি কোথায় বেড়াইতে আসছেন বড় নারীর দিকে তাকানো তার কণ্ঠস্বর শোনা কোনটাই জায়েজ না হারাম সাদাত ভাই এটা তো হুজুর না আস্তে একটা ফাজিল বেটা যাই সাদাত ভাই বাড়িতে আসেন তুলা খুলেন তুলা খুলেন ফরনারির সঙ্গে কথা কওয়া আর তার লগে দেখা করা যে হারাম এটা আপনারা কে কইছে শুধু হারাম না জনাব কবিরা গুনাহ এই ফটো আপনারা দিছেটা কি জনাব আপনি হয়তো জানেন না আমি টুমচুর হুজুরের খাস শিষ্য ফটোর বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি সরাসরি দরগায় আসবেন আমার একটু দয়া করে আগাই দেন যদি সমস্যা থাকে তাহলে বলেন আমি চলে যাব না রাহেন চলেন কোন বাড়িতে দেবেন আল্লাহর অশেষ মেহেরবানি আপনার খাস দিলপুরা হোক আপনি আমার এই এলাকা পর্যন্ত নিয়ে আসছেন শুকুর আলহামদুলিল্লাহ আপনি তাহলে যান আসসালামু আলাইকুম আমি কইলাম যে এনে কোন বাড়িতে যাবেন আপনার আমি সালাম দিছি আসসালামু আলাইকুম আপনি কোন বাড়িতে যাবেন এটা তো কইলেন না আমি আপনার সালাম দিছি সালামের জবাব দিতে হয় না হলে গুনাহ হয় গুনাহ হয় না ওয়া আলাইকুম সালাম ঠিক আছে আপনি তাহলে যান কিন্তু আপনি এনে কোন বাড়িতে এলেন এটা কইলেন না তো আপনি আমারে আমার ঠিকানা মতো পৌঁছাই দিয়েছেন আমি খুশিও হয়েছি আমি এখন কোন বাড়িতে যাইব এটা জানতে চাই আপনার কি ফায়দা আপনি যান আরে ভাই আপনি কোন বাড়িতে যাইবেন এই সামান্য জিনিসটুকু কইতে আপনার আপত্তি কোথায় আমি বুঝলাম না আপনি যান ভাই সালাম আলাইকুম কয়বার সালাম দেন মিয়া মুসলমান মুসলমানের যতবারই সালাম দেখ না কেন ততবারই সালাম নিতে হয় তা নাহলে গুনাহ হয় তো গুনা গুনা করেন কেন আপনি হ্যাঁ আপনার কথা মতো আমি উজু করলাম নামাজ পড়লাম আপনি বয়ান শুনাইলেন বয়ে বয়ে বয়ানও শুনলাম এখন আপনি কোন বাড়িতে যাইবেন এই সামান্য কথাটুকু কইতে আপনার কি আপত্তি এটাই তো আমি বুঝলাম না বুঝলেন না না বুঝি নাই আপনি এতক্ষণ আমার সাথে যা যা করছেন সব নিজের সোয়াবের জন্য করছেন আপনি উজু করছেন সোয়াব পেয়েছেন জোহরের রক্তে নামাজ আদায় করছেন সোয়াব পেয়েছেন কোরআনের তাফসির শুনছেন সোয়াব পেয়েছেন আল্লাহর একজন পাক বান্দারে নেক বান্দারে তার ঠিকানা মতো পৌঁছাই দিছেন সোয়াব পেয়েছেন এখন সেই নেক বান্দা কোন বাড়িতে যাইবে না যাইবে তা জানতে চাই কেন গুনার কাজ করতেছেন জনাব আবার গুনাগুনা করতেছেন শোনেন এত গুনাগুনা করেন না আপনার যেই বাড়িতে খুশি আপনি ওই বাড়িতে যান ঠিক আছে আপনি যান তারপরে আমি যাইব কেন আমি আগে না গেলে কি আপনার গুনাহ হবে জি গুনাহ হবে আপনি আমাকে এত কষ্ট করে আমার ঠিকানা পৌঁছাই দিলেন এখন আমি তো আল্লাহর পাক বান্দা হিসেবে নেক বান্দা হিসেবে আপনার রাস্তায় এইভাবে আমি একা ফালাই রেখে চলে যেতে পারি না আপনি যান তারপর আমি যাব আপনি বহুত শেয়ানা জিনিস শুনেন কুতুবউদ্দিন মিয়া আমি এই গ্রামের পোলা কোন গ্রামের পোলা জি এই গ্রামের পোলা এই গ্রামের আপনি যেই বাড়িতে যাবেন আগামী এক ঘন্টার ভিতরে আমি সেটা বাইর করে আপনার সাথে বৈশা এক কাপ চা খাইতে পারি কিন্তু আমি সেটা এখন করব না আমি সেটা কাল সকালে এসে করব আপনি আগামীকাল সকালে আমার সাথে দেখা করবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই যে আপনার টুপি দেন আপনি তাহলে এবার আসেন জি আসসালামু আলাইকুম এইখানে বেগানা নারী
আমি কি তেলে আই জিটুম সরসুলে যাব আগে কি এখানে খালাজি খালাজি গো ও খালাজি আরে কত বুদ্ধি নাইছস সে সকাল দিরা তোর জন্য বই আরে সিবাইসা থাকবা জান বাইসা থাক খালাজি বাড়িতে বেগানা নারী এটা কেমন কথা হইল বেগানা নারী বেগানা নারী কই পাইলি আমার কথা কয় মামি আরে কস কি তো সাইফ আলী তোর দূর সম্পর্কের খালতো বোন তোর খালুজির ভাগ্নি হইছে বনিগঞ্জ বাজারের কাছে বাড়ি যেইটে হোক আর যেই হোক তিনি একজন বেগানা নারী আর বেগানা নারীর গলার আওয়াজ শোনা পরপুরুষজন হারাম খালাজি কস কি হ খালাজি বেগানা নারীর সাথে পরপুরুষের দেখাও তো দূরের কথা গলার আওয়াজ শুনলেও গুনাহ হয় খালাজি গুনাহ সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না কুতুবুদ্দিন আয় ঘরে খালাজি আপনি জানেন আমি টুমসর হুজুরের খাস শিষ্য তিনি আমার নিজের সন্তানের মতো স্নেহ করেন খাস কামরা বসে ধর্মকর্মী হোকাল পরকাল সম্পর্কে জ্ঞান দান করেন আমি না জানি না বুঝা কোনো বিষয় বাড়াবাড়ি করি না খালাজি হ্যাঁ বুঝছি খালাজি তোর জন্য তিন পদের পিঠা বানাইছি তালে পিঠা বানাইছেন খালাজি হ্যাঁ বানাইছি দরকার হলে আরো বানাবো তালে পিঠা আমার বড়ই পছন্দ খালাজি পিঠা তো ভালোই বানাইছেন খালাজি টেস্টও খারাপ না মাশাআল্লাহ আল্লাহ আপনার হাত অনেক বরকত দিয়েছে খালাজি পিঠা আমি একলা বানাই নাই তো আমি আর শেফালি দুজনে মিলে বানাইছি শেফালি সেটা আর কি আহারে কুতু তোরে কইলাম না ওই যে বনিগঞ্জ বাড়ি তোর আরেক খালা তো বোন কিছুদিন লাগে এখানে বেড়াইতে আসে সে তো খালাজি একজন বেগানা নারী বেগানা নারীর হাতের তৈরি খাদ্য খাও কি নিয়ম আছে মন হয়ে আস তাহলে তো হুজুর আমাকে বুঝে বলতে তো ভালো কথা খালাজি খালুজিটা তো দেখলাম না অনেকক্ষণ ধরে তো আসছি উনি কোথায় বাজারের দিকে গেছে মনে হয় আইসে পড়ব খালাজি খালুজি সাহেবের বয়স হয়েছে হাতে তেমন কাজকর্ম নাই ছেলে মেয়ের বিয়া শাদিও দিয়ে ফেলাইছেন তারা নিজ নিজ জায়গায় সুখে শান্তিতেই আছে খালুজিরও বইলা তিন মাসের জন্য একটা সিল্লা যাওয়ার ব্যবস্থা করে সিল্লা এটা আবার কোন জায়গা রে কুতুবুদ্দিন আস্তাগফিরুল্লাহ তোবা 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 এটা আপনি কি কথা কইলেন খালাজি সত্য কথা কইতাছি এই জায়গার নাম এর আগে কোনোদিন শুনি নাই তবে তোর কথা শুনে মনে হইতেছে এটা মনে হয় কোনো দরগা শরীফ না নাউজুবিল্লাহ মিন জালিক তো পরম খালাজি তো পরে আজকে যদি টুমসুর হুজুরের সামনে কথা কইতেন বা কোনো কারণে হুজুরের কানে যদি এই কথাটা যাইতো তো কিরকম একটা নাম দিবি না সমস্যা করতো সেটা ভাবতে যাবার কে গায়ে কাটা দিতেছে খালাজি দেখেন দূর যা একটা জায়গার নাম আমি জানি না শুনি নাই সেটা আমি জিজ্ঞেস করুম না আমি আপনার এই কথার কি জবাব দিব খালাজি কি জবাব দিব আমি তো সেটাই বুঝতেছি না তোরে কোনো কিছু জবাব দিতে হইব না এই জায়গাটা কোনখানে তুই আমার একটু খালি বুঝাইয়া ক সেরকম যদি ভালো জায়গা হয় দরকার হইলে তোর খালুজিরে বুঝাইয়া শুনাইয়া সঙ্গে না আমিও গেলাম তোবা পড়েন খালাজি তোবা পড়েন কি কস আমি কই তোবা পড়েন খালাজি এখানে তোবা পড়ার কি হইল খালাজি এতক্ষণ আপনি যা কইছেন তার জন্য আপনি তোবা করে আয় কত বুদ্দিন তুই এমনি কেন কথা কস খালাজি আপনি তোবা পড়েন তোবা পড়া ছাড়া কোনো বিকল্প উপায় নাই খালাজি বাবারে বাবারে টুমসার হুজুরের খাস মানুষ হইয়া খালাজির লোকে এমনি খালাজি আপনি একটা কথা না বলে তবা পড়েন খালাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দরকার হইলে বাবা আমি তবা পড়ু তুই মাথাটা ঠান্ডা করে পিঠা গুলো খা ধর খা খালাজি আপনি যে গুনার কাজ করছেন সে গুনা থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি তবা পড়েন তবা বলে সব হবে তাতে ছোট হওয়ার কিছু নাই তবা পড়েন আচ্ছা ঠিক আছে কুতুবুদ্দিন আমি তো কইলাম তবা আমি দরকার হইলে পড়ু তুই পিঠা গুলো খা বাপ খা আপনি তো পড়বেন কিনা কর আই মিয়া উনি আপনার খালাজি না মায়ের আপন বোন মায়ের তো কোনো অংশ কম নাকি ইয়া মা ভূত এ কোন দুজুকে এসে পড়লাম এখানে পরনারী মুখের উপর কথা বলে আই মিয়া কানের থেকে আঙুল নামান একটা মানুষ একটা জায়গার নাম জীবনে শুনে নাই জায়গাটা চিনে না এটা তো কোনো অন্যায় না উনি তো অবা পড়বেন কি কামে পড়বেন না খালাজি আপনি বেগানা নারীরা বুঝে বলেন এটা কোনো জায়গার নাম না এই নামে কোনো জায়গা নাই
চিল্লা জায়গার নাম না তো কি ঠিল্লার নাম জায়গার নামে যদি না হইব তো 3 মাসের জন্য যাবে কোন কামে আস্তাগফিরুল্লাহ তোবা 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 নাউজুবিল্লাহ এই বেগানা নানি এরকম বিধর্মী কথা বললে আমি আইজি চুমচুর চুলা নাম খালাসি না বাবা এক সপ্তাহের মধ্যে মুখ থেকে তুই বাইরে যাবার কথা কইস না খালাজি তোর কতদিন পরে পাইলাম অশফালি যা তো তুই ঘরে যা যা আমরা খালা বোনপুতে নিজেদের কথা কইতেছি যা মা ঘরে যা ও বাবা মাথা ঠান্ডা রেখে পিঠাগুলা শেষ কর তারপর খালাজি রে চিল্লার বিষয়টা একটু বুঝাইয়া কর আয় আচ্ছা চিল্লা জিনিসটা কি কোনছে তবলিকে যাওয়ার যে চিল্লা কয় এটা কি আপনি জানেন কি হইলো সুপ কইরা রইছেন যে তবলিকে যাওয়ার যে চিল্লা বলে এটা তো নতুন কিছু না কিন্তু হঠাৎ করে তুমি কথা কইতেছো কেন এটি তো আমি ভাবতেছি আমি কিন্তু জানতাম না বেকুবের মতো আমি আর মনে করছি চিল্লা বুঝি কোনো জাগার না তারপরে তোমার বোনপুর তোমারে বুঝাইছে তবলিকে যাওয়া মানে হইলো গিয়া চিল্লা যাওয়া তাই না রাইত হইছে শুনেন না আপনার হাতে তো এখন তেমন কোনো কাজ কাম নাই আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য একটা সিল্লা দিয়ে আসেন আগে প্রতি বছর একবার করে সিল্লা গেছে বছরে একবার গেছি 40 দিনের জন্য একবার কি হয়েছে বুঝছেন একবারে গিয়া 6 মাস আসিলাম তোমার কই সারা জন্ম তো আপনারে আমি কোন অনে যাইতে দেখি নাই আরে এটা তো বিয়ার আগের কথা বিয়ার পরে তো আর যাই নাই কত রাত কত দিন কত গ্রামে কত মসজিদে কাটাইছি এক প্লেটে 6 জন 7 জন ভাগাভাগি করে ভাত খাইছি এক প্লেটে 6 জন 7 জন করে খাইছেন কেন হ্যাঁ বরকত লাগে এক প্লেটে ভাগাভাগি করে খাইলে আল্লাহ বরকত দেয় তাহলে কুতুবুদ্দিন এই কথাটা আমারে কইলো না কেন কুতুবুদ্দিনের দরকার হয় নাই তাই কয় নাই হ্যাঁ তাও হইতে পারে এখন থেকে আমরা একলগে খামু কেমন আমি আপনি কুতুবুদ্দিন শেফালি আমরা তো 4 জন আছি আমরা একলগে এক থালে 4 জন খামু ওমা আপনি কইলেন না বরকত হইব অত বরকতের কাম নাই আমি রাইত হইছে তুমি শো তাইলে 40 দিনের জন্য আপনি একটা সিল্লা দিতে যাবেন এটা ফাইনাল কালকে সকালে কুতুবুদ্দিনের লগে কথা কয়ে দেখি ও যদি ভরসা দেয় তাহলে যাবো নে মাশাল্লাহ মাশাল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কি এমন কাম করো যে এরই মধ্যে একেবারে বালা বানায় ফেললাম শেফু তুমি শুধু একটা কথা মনে রাখবা তোমার এই নুরুল হুদা কখনো কোনোদিন কোনো সময়ে কোনো অন্যায় কাজ করতে পারে না তার দিয়ে কখনো কোনো অন্যায় কাজ হবে না সে বলেছিল তার একটা বড় ফুকুরল একটা বাড়ি হবে হ্যাঁ বলেছিল না এটা সুসাল টিনের ঘর হবে একটা নতুন ডিজাইনের হুন্ডা তারপর সে বিবাহ করবে বলেছিল না আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ সব কিছুর ব্যবস্থা হবে ডাক্তারের লগে কখন যে গেল এখনো লোকটা ফিরতেছে না ডাক্তার কি বলছে বলে কিছু বলছে ডাক্তার তো কিছু কইলো না তোর ভাইরে নিয়ে বাজারে দিকে চলে গেল আমার কি অসুখ বেহুদা যে বাইরে বাইরে ঘুরছস এই জন্য শরীর একটু দুর্বল হয়ে পড়ছে তোর কিছুই হয়নি কাল সকালে দেখবি তুই একদম ভালো হয়ে গেছিস ওই যে আর লাগবো না গামছাটা দিয়ে মাথাটা মুছে দাও আর 2 মগ পানি ঢেলে দে দেখবি ভালো লাগবো আরে ভালো লাগতেছে না তুমি যাও রাত দিছি যাও মাদারে মুছি দাও এই যে এনে ওষুধ ভিটামিন খাওয়ার পরে 3 বেলা খাওয়াইবে ডাক্তার কি কইলো কইলো তো জন্ডিস ও জন্ডিস আর বিছানায় শুয়ে থাকা হইলে একমাত্র চিকিৎসা আর বেশি বেশি করে পানি খাওয়া লাগবে ডাবের পানি আখের রস তারপর কলের ঠান্ডা পানি যত বেশি বেশি পানি খাইবো তত তাড়াতাড়ি ভালো হইব জন্ডিস যদি হয়ে থাকে তাহলে তো চিন্তার কিছুই নাই কইয়া থইলে চিন্তার কিছু নাই জন্ডিস কত মারাত্মক হইতে পারে জানো
ওই লিভার গিয়া যদি ধরে তখন ডাক্তার বাইটা খাওয়াইলে কোনো লাভ নাই। এখন কামের কাম যেটা ওই তিনবেলা ভিটামিন খাওয়াইবে আর বেশি বেশি করে পানি খাওয়াইবে। আমি কালকে সকালে ডাব পাড়ার ব্যবস্থা করতেছি আর আখানেরও ব্যবস্থা করতেছি। এগুলা কি সুই লাগবো না? কিছু লাগবো না মানে? আরে বাবা, তুমি এইসব নিয়ে কোনো কিছু চিন্তাই করো না তো। তুমি যাও সে যাও, আমি আইতাছি। বেশি পণ্ডিতই করো না, যা কইলাম এটাই করো। করুমনি, তুমি যাও। সন্নুরু, তোর ভাই দুনিয়ার সম্পর্কে কিছুই জানে না। টুমসর হুজুরের জন্ডিজের মালা যে শরীর থেকে জন্ডিজ একেবারে কাঁচায় নামায় নাই এই খবর তোর ভাই জানেই না। তুই ঘুমা, আমি হারুন নেড়ে টুমসর হুজুরের কাছে জন্ডিজের মালা আনতে পাঠাইতেছি, ঠিক আছে? তুই ঘুমা না, আমি টুমসর হুজুরের কাছে হারুন নেড়ে আজকে পাঠাইতেছি। মালা নিয়ে আসুন, ঠিক আছে? ওষুধে কোনো কাম হইব না, দেখিস কয়ে দিলাম। হারুন, হারুন না, ওই হাজারা বাড়িতে আসিস নাকি তোরা? ভাবি আপনি মাটিতে সেই জন্য তো আমি তোর কাছে আসছি রে ভাই। আমি হাজারের কাছে শুনছি তুই নাকি টুমসর হুজুরের নতুন মুরিদ হইছস। জে বাবি সাহেব, আপনাকে দোয়ার আল্লাহ পাকের মেহরবানিতে আমি টুমসর হুজুরের মুরিদ। বছরে এক থেকে তিন মাস এখন আমার সেখানেই থাকনের ব্যবস্থা হয়েছে। এই বছর অবশ্য এক মাস থেকে চলে এসেছি, আগামী বছর ইনশাল্লাহ পুরাপুরি তিন মাসই থাকবো। তো বাবি সাহেব, আপনি এখন যান, 200 টাকা লয়েছে। 200 টাকা? যে আমি তো পায়েটেই যাবো, আমার বাড়া বুড়া কোনো দরকার নাই। ওই 200 টাকা আমি টুমসর হুজুরের পায়ে সেলামি দেব। সেলামি 200 টাকা? যে যে দেরি করেন না, যান। কাল সূর্য ওঠার আগেই আপনার কাছে আমি ওই টুমসর হুজুরের মালা আনি হাজির করতেছি, যান। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তৈরি হয়ে নে, আমি টাকা নিয়ে আসতেছি। এই খালান বাবু সাহেব, টাকা লই কষ্ট করি আপনি আমার কিনলে, তাছে বরং আমি আপনার লোক চাই, বুঝলেন? চল। তাই নাকি? তাহলে চল যাই। এই বিবি হাজারা, তুমি যা ঘরে যাই, শুই থাকো, চল, আমি আসতেছি, চলেন। বেগানা পুরুষ কি ঘুমায় গেছেন না জায়গা আছেন? কে কথাগুলো? কে আপনি? এই নিশেরিতে আমার কাছে কোন বেগানা নারী আপনি? বেগানা নারী না, আমি শেফালি। ভালি? এই নিশেরিতে? ভালি? এর আবার কেমন নাম? শেফালির ছোট্ট করে ডাকলে তো ফালি ডাকা যায়, আমি আপনার ফালি বলি ডাকবো। ঘরে বসে ফালি ফালি করে ফালা ফালি করবে নাকি চান্দের আলোয় বাইরে বাড়াই আসবে? চান্দের আলো আমি বাইরে আসবো কেন? চান্দের আলোর দোহাই দিয়া আমার সাথে ভাব ভালোবাসার কথা কইতে। তাহলে বেগানা নারী আপনি আমার অবৈধ বলতেছেন যে আমি বের হয়ে আসবো? বের হয়ে আসেন কুতুবুদ্দিন সাহেব, বের হয়ে আসেন। আসতেছি ফালি। কোন দিকে গো ফালি? তাই তো সান্দের আলো, আমি আসতেছি গো ফালি, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফালি না, আপনি তো তাবাসসুম।
তাবাসসুম বেগম, এই নিশিরাইতে বাসমোরা একা একা কি করেন? নিশিরাতে চাঁদের আলো উঠলো কেন? হ্যাঁ তাই তো, নিশিরাইতে চাঁদের আলো উঠলো কেন? চাঁদের আলো বড় মনোহর মনে হইল, দেহ মন কেমন যেন উথাল পাথাল কইরা উঠল, তাই জানালা খুলা বের হয়ে আসলাম। কি খুলা বের আসলেন? জানালা খুলা বের হয়ে আসলাম। দরজা খুলা বের হয়ে আসলে বাইরে সবাই টের পেয়ে যাইব, একটা ঝামেলা না, তাই জানালা খুলা বের হয়ে আসলাম। আপনি তো মাশাল্লাহ অনেক বুদ্ধি। তা তাবাসসুম বেগম, আপনি কি রোজ রাইতে এরকম জানলা খুলা বের হয়ে আসেন? না তো, রোজ রাইতে তো আর দেহ মন উথাল পাথাল করে না। তাইলে কি আমি এখানে যে কদিন থাকবো রোজ রাত্রি বের হয়ে আসবেন? কি হলো কই যান? তাবাসসুম বেগম, আমি আসছি তো। হায় হায়, আপনি তো ফালি। ফালি বেগম, আপনি এখানে? আপনি দেরি করলেন কেন? আমার কি এখানে আসার কথা ছিল নাকি? ওমা, মুখের উপরে মিশা কথা কন কেন? আমি আপনার এ সান্দের দোহাই দিয়া কইলাম এখানে আইতে, কইলাম বাসমুড়ায় আসি, আপনি কইলেন ঠিক আছে আইতেছি। অহন কন, আমার কি এখানে আসার কথা নাকি? টুমসর হুজুরের খাস সামসা হইয়া মুখের উপরে এইভাবে মিশা কথা কন? এই ফালি, এখন ভুলো টুমসর হুজুরের নাম মুখে নিবেন না। এই নিশিরাইতে হুজুরের নাম মুখে আনলে আমাদের নান্দি বিনাশ অবস্থা হয়ে যাবে। কি বিনাশ? নান্দি বিনাশ। এইটা কেমনে হয়? সে আলোচনা না হয়। আরে তাবাসসুম বেগম, আপনি কেন এখানে? তোমার জন্য, তুমি আমার প্রথম প্রেমের দুষ্ট পাখিটি, তোমায় আমি মনের খাঁচায় বন্দি করেছি। আহ, তোমার মুখে তুমি নাম শুনা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো। কলিজা ঠান্ডা জিনিস, এটা কখনো গরম হয় না কুতুবুদ্দিন। হ্যাঁ তাই তো তাবাসসুম বেগম, তুমি সত্য কথা বলেছো প্রিয়ে, তুমি একটা সত্যবাদিনী। থ্যাংক ইউ কুতুবুদ্দিন, থ্যাংক ইউ, আই লাভ ইউ কুতুবুদ্দিন, আই লাভ ইউ। আরে ফালি, তাবাসসুম বেগম কই গেল? তাবাসসুমের তুমি কই পাইলা? এখানে তো শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আ ফালি, কি চমৎকার কইলে! তুমি আমার প্রাণের প্রিয়ে, তুমি আমার প্রাণের প্রিয়ে ফালি। ফালি না, সে ফালি সকলের কাছে তুমি, সে ফালি আমার কাছে কেবলই ফালি, আমার প্রাণের প্রিয় ফালি। আর আমি সে ফালি প্রাণের প্রিয় হলে আমি কি? তুমি 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 ওই জিকটাকে বললে না, তুমি আমার আই লাভ ইউ। আমি আই লাভ ইউ, আমি আই লাভ ইউ, 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 লাভ ইউ, লাভ ইউ, আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? আমি কি পাপ করলাম? আমি কি অন্য করলাম যে তুমি আমার এই স্বপ্ন দেখাইলে? আল্লাহ, হজের রক্ত তো চলে গেছে। আল্লাহ, আমার ফজর নামাজ কাজ হয়ে গেছে। আল্লাহ, আমার কি স্বপ্ন দেখাইলে? আল্লাহ, কুতুবুদ্দিন কি ফজরের নামাজ ঘরে পড়লো নাকি? কেন, হে মসজিদে যায় নাই? কই দেখলাম না তো,
আপনি মসজিদে যাওয়ার সময় ডাক দেন নাই? ডাকছি তো, কোনো সারা শব্দ না পাইয়া ভাবলাম যে পরেশগার ছেলে আমার আগে হয়তো মসজিদে চলে গেছে, কিন্তু মসজিদে তো আর দেখলাম না। কুতুবুদ্দিন নামাজ পড়তে যায় নাই, ফজরের নামাজ জামাতে পড়ে নাই, এইটা কি কখনো বিশ্বাস হয়? অ কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন, কিরে বাবা, তুই কি আজ ঘরে নামাজ পড়ছস? খালাজি, আমি তো উঠছিলাম, উঠে আবার শুয়েছি খালাজি। ঠিক আছে বাবাজি, খালাজি তোর জন্য তালের পিঠা বানাইতেছি, তুই ঘুম যা, কোনো অসুবিধা নাই। মনে হয় সারা রাত ইবাদত বন্দেগি করি, ফজরের নামাজ একলগে পড়ে ঘুমাইছে। সাত সকালে গোসল করে কে? কি হইল আপনার সমস্যাটা কি? চেহারা দেখাইতেছেন না কেন? দেখেন, আপনি একজন বেগানা নারী, আমি পরপুরুষ খালি গায়ে পুরস্কৃতিতে গোসল করতেছি, আপনি সব দেখবেন না যান। ও, আপনি সেই হুজুর না ওই যে কালকে সাদতবার সঙ্গে দেখলাম যে? কি হইল, কথা কন না কেন? ঘটনাটা কি? আপনি এখানে কোন বাড়িতে আসছেন? আপনি জবাব দিবেন না আমি পুকুরে নাইমা আপনার মুখে তে জবাব বের করুম। তোবা তোবা তোবা, ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আইমিয়া, তোবা তোবা করেন কেন? ফাইজলামি করার জায়গা পান না না? আমি আপনারে কথা জিগাইতেছি আর আপনি উত্তর না দিয়া খাড়াই আছেন, এটা কোন ধরনের ভদ্রতা? ওরে বেগানা নারী, এরকম নাফরমানি কথা না বলে আল্লাহর রাস্তায় এখান থেকে বিদায় হও, যাও। তোমার বাপ দাদার তালুক যে তুমি বলবার আমি এখান থেকে বিদায় হব? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই চুপ চুপ করে কি কও? আমি তাবাসসুম খান, খান রায়হান আর খান রেজওয়ানের বই নামি, আমার দুই সাইড 10 গ্রামের মানুষে সমঝে চলে, এরপরে আমার সঙ্গে দেখা হইলে একটু সমঝে কথা কইও, বুঝলা? কে কুতুব ভাই না? সাত সকালে গোসল করে আসলেন, বিষয়টা কি? আপনি কোনো কথার উত্তর দেন না কেন? কোনো কথা যে গেলে খালি উল্টা হয়ে ঘুরে খারাপ থাকেন, সমস্যাটা কি? শুনেন, আমি কোনো বেগানা নারী সে কথা বলি না, তার দিকে ফিরাও তাকাই না, আপনি দয়া করে এখন চলে যান। যখন আমার চলে যাওয়ার সময় হবে তখন আমি ঠিকই যাব, আগে আপনি আমারে কন, বেগানা নারীর দিকে তাকাইলে কি হইব? কি ব্যাপার, আপনি এইভাবে আমার পিছন পিছন আসতেছেন কেন? ইয়া মাবুদ, ইয়া আল্লাহ। হ্যাঁ, আরে মিয়া, আমার দিকে ঘুরে তাকে কথা বলে কি হইব? আপনি তো কন্দা হয়ে যাইব, মুখে কি কথা বন্ধ হয়ে যাইব? দেখেন বেগানা নারী, আপনি অনেক অন্যায় করে ফলেছেন, অনেক গুনার কাজ করছেন, আর করবেন না, দয়া করে চলে যান। খালি জায়গায় বেজায়গায় গুনা ডাকলে সারা পথ তো খালি উষ্টা খাইবেন, ফাজিল বেটা। এই বাড়িতে বেড়াইতে আইছেন? কি হইল, এই বাড়িতে বেড়াতে আসছেন তাই না? তা এই বাড়ির খালাজি আপনার কি হয়, কথার জবাব দিবেন না ঝামেলা পাকাইবেন? জি, তিনি আমার খালাজি হয়, আপনি দয়া করে চলে যান। তাইলে আর যামু কেন, আপনারও খালাজি আমারও খালাজি, আমরা খালাতো ভাই বোন। ও খালাতো ভাই, চলো খুশিতে গান গাই। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক, ইয়া আল্লাহ। তোবা তোবা করবা না বেটা ফাজিল। অত্র অঞ্চলে আর এক মুহূর্ত থাকা কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখতেছি না, এখানে থাকলে প্রতি মুহূর্তে আমার ইমান বিনষ্ট হওয়ার সুযোগ আছে, না চলে যেতে হবে। প্রতি মুহূর্তে আমার ইমান বিনষ্ট হওয়ার সুযোগ আছে, না চলে যেতে হবে। এটা বেগানা পুরুষ, আপনার খালাজি আপনার জন্য পিঠা নিয়ে বসে আছেন, আসেন। ইয়া মাবুদ, ইয়া মাবুদ,
হুজুর বলছেন 12 ঘন্টার মধ্যে এই মালা মাথার তুন শৈল বাই একরে পায়ে যাই পড়বো আর জন্ডিসও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আইসা ভাই এত দূরে যাইতে আসতে তোর কষ্ট হয় নাই রে আরে না কি এর কষ্ট আর হুজুরের দরগার নাম শুনলে একেবারে শরীরের মধ্যে জোশ চলে আসে জোশের চোটে এক হাঁটা একেবারে টুমসর নুলু তো আমার বন্ধু মানুষ না ওই খালি আয়নের সময় পেয়ারাপুর বাজারে বই নাস্তাটা করে নিছি আচ্ছা ঘরে ডাব আছে তোর আমি ডাব কাটি দিই হ্যাঁ এই ভাবি শুনেন ওই ডাব যদি দেন তাহলে দুইটা দেন ওই হাজারের নি খামনে বাজে আচ্ছা দিমুনি তুই খারা আচ্ছা ও শুনেন ভাবি আর কি ওই পেয়ারাপুর বাজারে নাস্তা করছি তো মানে 10 টাকা খরচ হয়েছে কুতুবুদ্দিন পিঠা গরম না খাইলে কি মজা থাকেনি কুতুবুদ্দিন বাবা নে বাবা তোর পছন্দের তালের ভিডা খা তোর খালুজিরে কাল রাতে 3 মাসের জন্য একটা চিল্লা দিতে কইলাম কথাবার্তা শুনে তো মনে হলে সে রাজি আছে এ নিয়ে আজ তোর সাথে কথা কইব শুকুর আলহামদুলিল্লাহ আপনি তো খালাজি পরকালের জন্য অনেক সবের কাজ করছেন আপনি অনেক নেকি পাবেন কি পাবো বাবা নেকি খালাজি নেকি বেসুমার নেকি পাবেন এই নেকি দিয়ে কি হইব কুতুবুদ্দিন তোবা 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 আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক এইটা আপনি একটা কথা বললেন খালাজি না মানে বন্ধুত নেকি জিনিসটা দিয়ে কি করে আমি জানি না তো খালাজি মাঝে মাঝে আপনি এমন সব কথা কন এমন ভাবে কন যে আমার কেউ নাম দিবি না সমস্ত হয়ে যায় একবার কোন আপনি চিল্লা বুঝেন না আর একবার কোন আপনি নেকি বুঝেন না তাহলে একজন পরহেজগার স্বামী হইয়া খালু যে আপনি কি শিক্ষা দান করলেন আরে স্যাতস কেন কুতুবুদ্দিন বুঝি না বলেই তো আমি জিজ্ঞেস করতেছি স্যাতার কি আছে নেকি মানে হইতেছে খালাজি সোয়াব আর সোয়াব মানে হইতেছে পুণ্য আপনি যে খালুজির চিল্লার কথা কইছেন এই জন্য আল্লাহ পাক আপনার খাতায় অনেক অনেক নেকি লিখে ফেলাইছেন এখন খালুজি যদি চিল্লা যায় তাও আপনি নেকি পাবেন যদি সে নাও যায় তাও আপনি নেকি পাবেন ও না গেলেও পামু না গেলে পামু কেন পাইবেন খালাজি পাইবেন আপনি যে বলছেন এই জন্য তো আল্লাহ পাক আপনার খাতায় নেকি লিখে ফেলাইছেন এখন খালুজি যদি চিল্লা যায় তাহলে সে তার নেকি পাবে আর যদি নাও যায় আপনার নেকি আপনার খাতায় রয়ে গেল আল্লাহর কি অপার মহিমা বলেন আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ পরকালে তো খালাজি এই দুনিয়া থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো এই দুনিয়া কত সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি কত আমোদ ফুর্তি এই 2 মিনিটের দুনিয়ার জন্য আমাদের কত লোভ লালসা হিংসা খুন খারাপ অথচ এই 2 মিনিটের দুনিয়া থেকে কি আমরা কিছু নিয়ে যেতে পারবো পরকালে পারবো বলেন যাইবো না খালাজি এর কোনো কিছু আমাকে লাগে যাবো না কাল হাসের ময়দানে আমাকে একমাত্র ভরসা হইলেই নেকি অথচ এই নেকির কথা চিন্তা না করে আমরা কি করতেছি 2 মিনিটের দুনিয়ার আমোদ ফুর্তির জন্য আমরা কত কিছু করতেছি আরে দুনিয়া এই 2 মিনিটের দুনিয়ার জন্য মানুষ কেন এত পাগল হয় কাল আছে আচ্ছা কুতুবুদ্দিন এই 2 মিনিটের দুনিয়া কিরে বাবা 2 মিনিটের দুনিয়া বুঝলেন না খালাজি না আপনি কি খালাজি আসলে বুঝেন না নাকি বুঝো আমার সাথে তামাশা করেন খালাজি আমি ঠিক বুঝি না হলে আপনি একবার বলেন যে নেকি বুঝেন না আর একবার কোন চিল্লা বুঝেন না আর গেন্দা পোলা পাইন যে 2 মিনিটের দুনিয়া বুঝে সেটা আপনি বুঝেন না এটা কোনো কথা হইল তোবা 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 আস্তাগফিরুল্লাহ তুই আমার বোন হুত তোর লই আমি সকলের কাছে গর্ব করি আর তোর মুখ দিয়ে এটা কি কথা বার হইল আমি মানুষের ধরে ধরে বলি আর বোন হুত টুমসর হুজুরের খাস সামসা আর তোর মুখ দিয়ে এটা কি কথা বার হইল সামসা না খালাজি শিষ্য খাস শিষ্য কিন্তু খালাজি আপনি 2 মিনিটের দুনিয়া
আমি রান্নাঘরে গেলে তো আপনার বই পুঁতে আবার রাগ করবে। আপনি উঠে আসেন, মুরগি জমা দিতে আসতেছি। শেফালি বুঝলি কুতু, এই শেফালি মাইয়াটার মতো বালা মাইয়া খুব কম দেখছি। দেখতে শুনতেও মাশাল্লাহ, কাজে কামেও খুব ভালো। বছরে একবার কোরআন খতম দেয়, পাঁচ অক্ত নামাজ পড়ে, বুঝছস না? আমার ধারণা এই শেফালি মাইয়াটার খাতায় আল্লাহ অনেক নেকি লিখে রাখছে, যার সাথে ওর বিয়ে হইব সব নেকি ও তারে দিব। খালাজি মনে একটা কথা জানেন না? কোন কথা কুতু? না যাই না হাদিস বললে কাল হাসয়ে মাদানে আল্লাহ তাআলা তার জিব্বা কেটে রাখবে। উমা কার জিব্বা কাটবো? জিব্বা কাটলে কথা বলবো কেমনে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি যে কথা কস না। কইগো মামি, কিউ লাগবেন না? আসতেছি। খা, এই পিঠা শক্ত ওজন বানাইছি। এই মালা মাথা দিয়া গলা দিয়া নাইমা, সারা শরীর বাইয়া পায়ের নিচ দিয়া যখন মাটিতে পড়ে যাব তখন তোর জন্ডিস একদম ভালো হয়ে যাব। পানি খাবো ভাবে। পানি খাবি? আনতাছি। ডাব কইডা আজকের মতো শেষ করবি। জন্ডিসের একমাত্র ওষুধ হইল পাইনডু। তোর মাথা এটা কি রে? জন্ডিসের মালা। এই মালা জন্ডিসে 24 ঘন্টার মধ্যে ঝাটায় বিদায় করবে। কই পাইছ এটা? কাল রাইতে হারুনের টুমসর পাঠাইছিলাম না। এই মালা মাথা থেকে গলা দিয়ে নাইমা, সারা শরীরের জন্ডিস কাঁচায় কাঁচায় চুইসা খায় ফেলায়। এই মালা জন্ডিসের বংশ একদিনে ধ্বংস করে দেয়। জন্ডিসের বংশ ধ্বংস করে দেয়? হ, টুমসর হুজুরের মালার গুণই আলাদা। তাইলে তোমার এই টুমসরের হুজুর সারা দেশে এটা সাপ্লাই দেন নাকি? মুখে যা আসে তাই কইও না। হুজুর কি হুজুরের ছেড়ে কি সাপ্লাইয়ের কারবার করবো নাকি? আরে ব্যবসা হইলে ক্ষতি কি? তাছাড়া তো আমাদের দেশে কোনো জন্ডিসের ওষুধ নাই, এটা দিয়ে মানুষের উপকার হইল নাকি? এই নিয়ে তুমি আর একটা কথা কইবা না, আমি কইয়া দিলাম। তোমার যা মনে হয় তুমি তাই করো গা। তবে বেশি বেশি ডাবের পানি খাওয়াইবা, আখের রস খাওয়াইবা, আর এমনি পানি খাওয়াইবা, এটা আমার শেষ কথা। আমার কথা না, ডাক্তারের কথা মনে থাকে জানি। আচ্ছা আচ্ছা যাও। ও ভাই ভাই, ওট ওট উঠে বস, মালা তো তোর গা দিয়ে নামতে পারবো না ভাই আমার। ওর ওট ওট ঠিক হয়ে ভাই, বাবা ঠিক হয়ে। ওই যে এই যে নামা শুরু করছে দেখ। হাজারা রে হাজারা, ও বিবি হাজারা। ওরে আমার আল্লাহ রে, অত বড় মোরগ, এত তো তরকারি। হ্যাঁ জানছি, তাতে তিন চার দিন থাকুন। যা তাড়াতাড়ি রান্না করার ব্যবস্থা কর। সকাল হওয়ার আগে প্যাডেল খিদাতে চান দিচ্ছে। ভাবতেছি এখন থেকে আমি টুকটাক ঝাড়ফুঁকের কাম করব। ঝাড়ফুঁকের কাম কি? ঝাড়ফুঁকের কাম বুঝলি না? আরে ঝাড়ফুঁকের কাম হলে তোর ওই ঝাড়ফুঁকের কাম কেমনে বুঝাই তোরে? এই যেমন ধর কারো কোনো সমস্যা হইলো বা কোনো অসুখ বিসুখ হইলো, আমি তোরে ঝাড়ফুঁক করে দিলাম, বা দরকার হইলে পানি পড়া দিলাম, আবার কারো তাবিজ তোমার দরকার হইলে তাবিজ তোমার দিলাম, যার যে ব্যবস্থা দরকার। আর মানুষের সমস্যাও দেখোস না, কোনো দরকার হইলেই এই 6 মাইল দূরে টুমসুর হুজুরের দরগা যাইতে। আল্লাহর মেহরবানিতে আমি তো টুমসুর হুজুরের লগে থাকি, এই পানি পড়া ঝাড়ফুঁক তাবিজ তোমার কম শিখি নাই। এখন সেইটা যদি আমি এই জায়গায় শুরু করি তাহলে এদিককার মানুষের আর কষ্ট করি এত দূর যাওয়া লাগলো না। হ্যাঁ সবার একটা ভালো ব্যবস্থা হয়ে গেল। তোর কি মত? কি রে কইলি না কি মত? একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ ক ক ক ক কি কই ক ক না কইলে যদি আবার আপনি কিছু মনে করেন। হাজারা আমি খালি রাগ করি, হ্যাঁ কিছু মনেই করি খালি। হ্যাঁ আমি কি ভালোবাসি না? ওই তোরে আমি ভালোবাসি না। হ্যাঁ ক কি কবি ক, তুমি যে এত বাজার আনলা, এই বাজারের টাকা কি নুরুল হুদার ভাবির দেয়া টাকা? হাজারা তোরে আমার এখন ঠাড়ায় এমন একটা সোবার দেওয়া উচিত যেই সোবারে গালের 32টা দাঁত পড়ে যায়। কিন্তু থাক,
এই উচিত কাণ্ড আয়ন করতে চাই না। এবার কত বাজি? দুই মিনিটে দুনিয়া কারে কয়? এতদিন তো দুই দিনের দুনিয়ার কথা শুনছি। মানুষে কয় দুই দিনের দুনিয়া আইজ আছে কাইল নাই, কিন্তু দুই মিনিটের দুনিয়ার কথা তো উনি নাই। খালাজি, দুই দিনের কথা তো মানুষ বারাবার কয়। দুই দিনের দুনিয়া না খালাজি, দুনিয়া দুই ঘন্টারও হইতে পারে না। আর আমি যে দুই মিনিটের দুনিয়ার কথা বলি, এটি তো আমার কাছে বেশি মনে হয়। কেন রে বাবা, বেশি মনে হয় কেন? খালাজি গো, পবিত্র মৃত্যুবরণের পর আমাদের যে জীবন, সেই জীবনে হয় আপনি সুশীতল ঠান্ডাময় ভেসতে থাকবেন, আর না হইলে গনগনে গরমময় আগুনের দোজকে থাকবেন। সেই জীবন অফুরান লক্ষ কোটি অজুত নিজুত বছর, সেই অজুত নিজুত লক্ষ কোটি বছরের তুলনায় আমাদের দুনিয়া তো দুই মিনিটেরও না খালাজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে আমি বুঝলাম। তার মানে ধর আমি যদি 50 বছর বাঁচলাম, 50 বছর মানে হলো দুই মিনিট, তার মানে প্রতি মিনিটে 25 বছর, তাই না রে কুতু? না গো খালাজি, এইভাবে হিসাব করে বলা খুব কঠিন। পরকালের জীবন অফুরান, সেই জীবনে কোনো শেষ নেই খালাজি। হ্যাঁ বাবা, সেটা তো জানি। হ্যাঁ, সেই জন্যই তো পরকালে যাতে দোজকে যাইতে না হয়, পারমানেন্টলি যাতে আমি বেহেস্তে থাকতে পারি, সেই জন্য তোর বিয়েটা দিয়ে যেতে চাই কুতু। ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আপনি কি কথা বললেন খালাজি? কেন, কোনো ভুল করলাম? কোনো ভুল বলেন নাই, এক রত্তিও আমি ভুল করি নাই। শোন বাবা, পরকালে বেহেস্তে যাবার আমার খুবই ইচ্ছা, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো মিশা কথা কই না, ঠিক মতো ফিতরা যাকাত দিই। তোর খালুজিরে 3 মাসের জন্য চিল্লা যেতে কইলাম না, এই 3টা মাস তারে ছাড়া থাকতে আমার কত কষ্ট হইব, এই কষ্টের কথা ভুললে আমি তারে কইলাম? কেন কইলাম? এই বেহেস্তে যাওয়ানোর কথা চিন্তা করেই তো কইছি, তাই না? কুতুব রে, আমি সেই শেফালি লোকে তোর বিয়েটা হোক, নমাজি ধার্মিক কর্মঠুমাইয়া বাড়ির সব কাম একলাই সামাল দে, যেমনি রূপে তেমনি গুণে। কুতুবুদ্দিন, ও কুতুবুদ্দিন, আমার আবার ডাকে কি? দেখ না গিয়া যা। আমার নাম ধরে কি আপনি ডাকতেছিলেন জনাব? হ্যাঁ কইছিলাম না, আজ সকালে আপনার লগে এক কাপ চা খামো, আই তো অবশ্যই একটু দেরি হয়ে গেল। যান, জামাটা গায়ে দিয়ে আসেন। অবকুল, দুই কাপ চা দাও। মেহমান কে সাদত ভাই? চিনা চিনা লাগে। এগুলো টুমসর হুজুরের খাস শিষ্য, আমাকে এলাকায় বেড়াইতে আইসে। টুমসর হুজুরের খাস শিষ্য? আমার কি সৌভাগ্য, হুজুরের খাস শিষ্য আমার দোকানে চা খাইতেছে। হুজুরে এখানে কোন বাড়িতে বেড়াইতেছে? আরে আমাকে মোকারম চাচার বাড়িতে। ও গাজী বাড়িতে? গাজী আপনার কি হয় হুজুর? জি, ওনার খালুজি। আর তুমি চা দাও, আমার এক কাপ চা দাও। অবশ্যই অবশ্যই চা দিতেছি। আমার কি সৌভাগ্য, তুমি হুজুরে খাস শিষ্য আমার দোকানে চা খাইতেছে, ইয়ার চাইতে চরম সৌভাগ্য। আমার আর কি হইতে পারে হুজুর, চায়ের লোকে কি দিব? চায়েরও দরকার নাই। কি করলেন হুজুর, আপনি আইসেন দেখে আমার কুলদাটা আসন্ন কানন্দ ভরে উঠলো, আর এখন আপনি কইতেছেন চায়ের দরকার নাই হুজুর, এটা কেমন কথা? এই তুই যদি বেশি বকর বকর করতেছিস, তুই চা দে আর আমার এক কাপ চা দে। যা, অবশ্যই চা দিতেছি। জনাব, আমি চা খাই না, আপনি খান, আমি তাহলে উঠি। বসেন, শুধু এক কাপ চাই খান। এক কাপ চা দে রে বকুল্লা। রায়ন ভাই, আপনি কবে এলেন, কেমনে এলেন, কতদিন আপনাকে দেখি না জানেন রায়ন ভাই? হুজুর রে তো মনে হয় আগে এই জায়গায় দেখি নাই। হুজুরে কেডা? উনি টুমসুর হুজুরের খাস শিষ্য, আমাকে মোকারম কাকা আছে না, তার বাড়িতে বেড়াইতেছে। ও সাদত, তোমার কি হয়? তুমি কবে সারা বইলা রায়ান? বেশি দিন আমার হাজতখানায় আটকায় রাখনের নিয়ম নাই। আমি খান রেজওয়ানের ভাই, খান রায়হান। যাই হোক, এই জায়গায় একজন সম্মানী হুজুর আছেন, তার সাথে পরিচয় হই। হুজুর, আমি খান বাড়ির ছেলে, আমার নাম খান রায়হান, খান রেজওয়ানের ছোট ভাই। আসসালামু আলাইকুম। আত্মা দিলাম আত্মা মিলান।
সালাম দিলাম, সালামটা নেন। আপনি বলে টুমচর হুজুরের খাস শিষ্য। টুমচর হুজুরের খাস শিষ্য তেমন বেয়াদব অন্যের কথা না। আত্মা দিলাম, আত্মা মিলান। আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, টুমচর হুজুরের খাস শিষ্য। যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে সালামের উত্তর দাও, তারপর অন্য কথা। হুজুর, আমি খান রায়হান, খান রেজওয়ানের ছোট ভাই। আমার মুখের উপরে কেউ কথা কয় না, কারণ আমার মুখের উপরে কথা কওয়ার কোনো নিয়ম নাই। আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, টুমচর হুজুরের খাস শিষ্য। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আমি যে সালাম দিছি তার উত্তর দাও। রায়হান বাদ দাও, উনি আমাকে মেহমান। বাদ দাও ভাই। ওই হুজুরের বাচ্চা হুজুর, আমি তোর আত বাড়ায় দিলাম, আমার লগে আত মিলাইলি না। তুই আমার লগে সাবাস দেহাস, আজকা তোর এমন বাস ডলা দিমু তোর সাবাস যে তোর শরীরের কোন জায়গা দিয়া বাইরিব। চল। কিরে আনে উলুদা, ওই তুই টুমসুর হুজুরের মালা মাতা লই এনে আসুৎকা। এই মালা নিয়ে আসা যাবে না, সরকার নিয়ম করছে নাকি? ওই বাকস বকবে না হরিপদ, টুমসুর হুজুরের মালা মাতা লই বাড়ির বাইরে বাইরে নিষেধ আছে, তুই এটা কি করছো? আর আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কিসে কিসে? ওয়ালাইকুম সালাম। মাথায় দেখি দিছ মালা? জন্ডিস আছে তো তাই জন্ডিসের মালা দিছে। সারা জীবন শুনলাম মালা গলায় দেয়, এখন দেখি মাথায়। তো মাথায় কি জন্যে? আরে কাকু, এটা তো জন্ডিসের মালা, জন্ডিসের মালা মাথাতেই দিতে হয়। এই মালা মাথা ধরি শুরু করি শরীরের সব জন্ডিসে কাঁচায় কুচায় একেবারে মাটি নিয়ে ফেলাই দেয়। তাই নাকি? হ কাকু, এই মালা একদিনে মাথার তুন বাই শরীরের উপর দিয়ে একেবারে পায়ে যায় পড়বো আর জন্ডিসও ভালো হয়ে যাবো। তো এটা পাইছি কই? টুমসর হুজুরের নিজাতে বানানো মালা, আমি নিয়ে আইছি। টুমসর হুজুরের মালা? এটা তো কামের জিনিস না হয়ে যায় না, এটা পিন্দা এনে বসে থাকুন ঠিক না নুরুল হুদা? শত হইলো, এটা টুমসর হুজুরের মালা তো না। হারাদিন বাড়িতে আসিলাম তো ভালো লাগতেছিল না, এই জন্য বিকালবেলা এখানে একটু বইছি। হ্যাঁ ভালো লাগবো কেমনে? টুমসর হুজুরের পবিত্র মালা মাথায় লই বাড়ির ভাই বই থাকলে তো ভালো লাগার কোনো কারণ নাই। শোনো শোনো, তুমি বাড়িতে যাও, বেহুতা এদিক ওদিক ঘোরাঘুরি করবে। এই মালা লই এদিকে ঘোরাঘুরি করলে কোন সময় কি হয় কোন তো যায় না। মনে নাই তোমার এর আগে একবার খাটাই শাসন করছিল? খাটাই শাসন করছিল কারে? বেশি কথা কইও না, তোমার সে ভালো মানুষ বন্ধু, পরে হাওয়া হয়ে গেল কই? বিদ্যুৎ খনকার যদি মন্ত্র কইরা তাবিজ তোমার কইরা বাড়ি বান না দিত তাইলে মজাটা টের পাইতা। খবর ওই টুমচর হুজুরে জানবো যে তার মালা মাথায় লই তুমি রাস্তার কিনারের একটা টং দোকানের কাছে বই লিছো, তখন তোমার সর্বনাশ তো হইব হইব, এই দোকানও বাদ যাইবো না মনে রাখবো। এই আমার দোকান আবার কি করলো? এই হরি, সেবার যে নুরুল হুদারে খাটাইসে আসর করছিল সেই খাটাইসে আবার তোর উপরে আসর করছিল কি জন্যে? তোর যে দৌড়ানি দিছিল কি জন্যে? নুরুল হুদা তোর দোকানে এসে বসে থাকতো সেই জন্যই তো নাকি? নুরু তুই বাইতে যা, আমার ছোট দোকান অল্প বুঝি, আমার কিছু হইলে তো আমি না খেয়ে মরে যাবো। তুই যা 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 যা, আমি চলে যাবো, আমি চলে যা। বাড়া আরে না কি দেব, তো না 1000 টাকা দাল মনে আছে তোর? এক সপ্তাহের কথা কইছিল ফেরত দিবি, আজ ক সপ্তাহ হয়েছে ফেরত দিছিস নি? ওই হরি বলে দে তো, কালকে দিনের মধ্যে যদি তুই আমার টাকা না দেস আমি যে তোরে কি 1000 টাকা তুই ফাঁসা দেন না। যাও যাও যাও। দেখছেন নি কাকু, দেখছেন এইরকম অসুখের সময় বলে এমনি করে করতে গেছে। আমি ওর জন্য কত কষ্ট করি রাইতের আন্দারে টুমসর পায়াড়ি যায়, ওর জন্য স্পেশালি মালা নিয়ে দিলাম, আর ও কেমনে করে টাকাটা চাইলো দেখছেন না? করা করে এক কাপ চা দিতাম। না একটা কথা, কত আমি ছাড়া এমন কেউ কি আছে যে তোর কাছে টাকা পায় না?
যখন না থাকে তখন হাজেরা তো তোর দোকান থেকে মালপত্র নিয়ে চালায় নাকি? কাকু কাকু আমি এক মাস টুম সুরোয়ানে থাকছি, ওই হুজুর আমারে তার খাস মুরিদ বানাইছে। আমি এনার আগে হারুনিয়া নাই, ওনামি মোহাম্মদ হারুনিয়া। যে কারো যে কোনো দরকারে তাবিজ তোমার পানি পড়া জার পুকের সব কাবানি শিখছি, কোনো দরকার লাগলে আমার ব্যক্তি চলে যায়, একদম মুশকিল আসন করে দেয়। বুঝছেন কাকু, ওনামি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি তোরে বাতাস করে দিতেছি, আমার ভালো লাগছে না ভাই। কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? আমার মনে হইতেছে এই জন্ডিসের মালা কোন কাম করতেছে না। এটা ফালা না, ফালা দাও। চুপ হয়ে ঘুমা, আমি তোরে বাতাস করি। গাছের পাকা বেলটা খান রাহানের কান্দের মেতে পড়লো, খান রাহান লগে লগে মাটিতে। আল্লাহর কি নীলা খেলা, তুমসুর হুজুরে কি কেরামতি! হুজুরে খাস শিশুর দিকে হাত বাড়ানোর ফল খান রাহান হাতে নাতে পায়া গেল। পাগলের মতো বকিস না তো বকুল, গাছে বেল পাকা থাকলে পরে একটু বাতাস হইলেই ধপাস করে পড়ে। না কাকা, বাতাস দেখলাম কই, গাছের পাতাটা বন্ধ লড়ে নাই। এটা টুমসর থেকে হুজুরের ডাইরেক্ট কেরামতি। হ্যাঁ, টুমসর হুজুরের ডাইরেক্ট কেরামতি। উনি তো টুমসরে বৈশা এইখানে কুতুবুদ্দিন আর রাহানের ঝগড়া দেখতেছিলেন। অবশ্যই দেখতেছিলেন কাকা, অবশ্যই। তিনি টুমসরে তার খাস ক্যামেরা বৈশায় এইখানে কুতুবুদ্দিন হুজুরের লগে খান রাহানের বেয়া দুইটা দেখতেছিলেন আর মনে মনে হাসতেছিলেন আর মনে মনে কইতেছিলেন, রায়হান সাবাস থাকলে তুই আমার খাস শিশুর দিকে হাতটা বাড়াইয়া দেয়। সেই হাতটা বাড়াইতে গেল, লগে লগে গাছের কাঁচা বেলডারে পাকনা বানায়া রেহান খানের কান্দে হালাই দিল। রেহান খান লগে লগে মাটিতে। আর এই তামসারে হুজুরে কি লীলা খেলা! সব কিছুতে এত লীলা খেলা দেখা ভালো না রে, তোর তো সামনে আমি বিপদ দেখতেছি রে বকু। কাকাকু, এই যে আমরা শুনছিলাম টুমসুর হুজুরে পূর্বপুরুষরা পানির উপরে দায়িত্ব দিতে পারতো, এখন তো আমার মনে হয় এরা পানি না, এরা আসমান দিয়ে আইটা যেতে পারতো, পাখির মতন বাতাসে উঠতে পারতো, নইলে পরে এক রাতের মধ্যে ওই আরব মরুভূমির থেকে এই দেশে আসা পৌঁছাইলে কেমনে? তোর লাগে বেশিক্ষণ কথা কইলে পরে আমি মাথা ঘুরে এখানে পড়িয়ে যাবো, আমি যাই। কাকা গো, আপনাকে সদ্য গোষ্ঠী তো কাকা কি হয়েছে? আপনাকে সদ্য গোষ্ঠী তো কাকা বেশ তো কবুল হয়ে গেছে। কুতুবুদ্দিন হুজুরের মতন এমন একজন মানুষ যার আত্মীয় তার সদ্য গোষ্ঠী কাকা বেশ তো না যায়, কোনো উপায় আছে? তুই তো দেখতেছিস যে কোনো সময় পাগল হয়ে যাবি রে বকুল। কাকা গো, ভাবতাছি দোকান টোকান সব ছাড়া দেবো, ছাড়া দিয়ে কুতুবুদ্দিন হুজুরের সার্গিতে যাবো। আমার কপালে তো আর টুমসুর হুজুর জুটবো না, কুতুবুদ্দিন হুজুরই আমার লেগে যথেষ্ট। হ্যাঁ মাবুদ, এ তো দেখতেছি একবার খারাপ পাগল হয়ে গেছে। দিনে নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়,
একটা ছাগল বান্দা ছিল গাছের ছায়ায় গো। ও মাইজা ভাই কও না কেন, কার হাতে মার খাইছ? আরে কোন মাইর দর খাই নাই, গাছের তে পাকটা বেল সুইটা হে পড়ছে। আত্মা কথা কও কেন, গাছের তে আবার বেল পড়া কেমনে? আমার ঘটনাটা খুইলা কও। তোর মালিশ করা লাগবো না, তুই যা। রেজওয়ান ভাই যদি হুনে যে তোমার শরীরে কেউ হাত তুলছে, তার হাতটা ভাঙ্গাই না তোমার হাতে তুইলা দিব। একবার কইছে আমি মাইর খাই নাই, গাছের তে বেল সুইটা হে পড়লো হাতের উপর, আর চেক করে নরবয়টা কইরা দিস। উরে উ, আর তোর যদি মালিশ করতে মন না চায় তুই জাগা জাগা, আপনা কামে যা যা। তোমার হাতের এই অবস্থা আমি কেমনে কামে যামু? রাজবন ভাই আমি কমু না ভাই, তুমি আমার কও কে তোমার শরীরে হাত তুলছে? কার এত বড় বুকের ব্যাটা, কে কার গায়ে হাত তুলছে, কার কথা কইতাছস তোরা? মিয়া ভাই মিয়া ভাই দেখেন কে বা কারা মাইজে ভাইরে পিড়াইয়া তার হাত ভাঙা দিছে, আমি এখন সে ভাঙাতে তেল মালিশ করতেছি। খান রেজানের ভাইয়ের গায়ে হাত তুলছে, এত বড় সাবাস কার রায়হান? না মিয়া ভাই আমার গায়ে কেউ হাত তোলে নাই, এমনি ব্যথা পাইছি। এমনি কেউ ব্যথা পায় নাকি? গাছের তে পাকনা বেল সুইটা পড়ছে হাতের উপর। বেল সুইটা পড়ছে মানে? বেল আবার গাছের থেকে কেমনে সুইটা পড়ে, এটা আবার কেমন কথা হইলো মাইজা ভাই? আরে কেমনে সুইটা পড়ে আমি কি কমো, পড়ার পর সোহেমুয়ে সুইচটা ভুল দেখলাম, আর কিছু মনে নাই। মিয়া ভাই দেখেন উম্মি সা কথা কইতাছে, ওর চোখের দিকে তাকাইলে বোঝা যাইতেছে। তাবাসসুম বেহুদাই বেশি কথা কয়। বিশ্বাস করেন মিয়া ভাই, খান রেজওয়ানের ভাইয়ের গায়ে কেউ হাত দিব এমন সাহস এই গ্রামের এই অঞ্চলের কারো আছে? এই মাইজা ভাই তুমি মিছা কথা কইতাছ তো। এই তরে তরে থানার থেকে সুদ আনার জন্য কত টাকা পয়সা খরচ করতেছ আমার জানো? তরে সুদ আনছে কি মাইসি মাইখানা লেগা ক, তরে কখন কোথায় কে কিভাবে কি জন্য মারতে পাল? ওই হুজুরে ওই কুতুবুদ্দিন হুজুরে। কুতুবুদ্দিন হুজুর কে? ঠিকানা কো, বাবার নাম কি, দাদার নাম কি, বাবার নাম কি ক? কুতুবুদ্দিন হুজুর হইলো টুমসরের হুজুরের খাস শিষ্য। টুমসর হুজুর? হে শিষ্য এই গ্রামে আসলো কিভাবে? এখানে তার খালার বাড়ি, ওই মোকাররম গাজী কুতুবুদ্দিন হুজুরের আপন খালু। মোকাররম গাজী? নুরু কোনো গন্ধ তো নাই? কোনো গন্ধ তো নাই, সত্যি তো ভাই। ধরো আমি বলছি মশা গন্ধ পানিতেছে পানি থেকে। তুমি ওরা ভিটামিন খাওয়াইছিলা, ডাবের পানি আখের রস খাওয়াইছিলা। ডাবের পানি আখের রস খাওয়া কি হইব? টুমসর হুজুরের এই জন্ডিসের মালা পরাইছি না? আর তার তার তোমার টুমসর হুজুর এ মালা ফালা এই যে ফালা। হেই আল্লাহর বান্দা কই কি, ডাক্তারে আমারে কইছে যে জন্ডিসের রোগের সবচেয়ে বড় ওষুধ হলো বিশ্রাম, ডাবের পানি খাওয়াইতে কইছে, আখের রস খাওয়াইতে কইছে। বকুল আজ দোকান বন্ধ, অন্য দোকানে যান। আমি খান রেজওয়ান, যত বড় খান হন কোনো লাভ নাই।
আমার নাম খান রেজওয়ান। আমারে দেখলে তুই দোকান থেকে নেমে সালাম দেস। আইসার কি হয়েছে? অসহায় পায় আমাকে আর তুললেন তুলেন, কোনো অসুবিধা নাই। জন ওই হাতে ফুচকা পড়বো, জন ওই হাতে পছন্দ করবো, তখন কাইন দেওয়া পারবেন না। হয়েছে কি তোর? আমার কিছু হয় নাই ভাই, হয়েছে তো আপনার। আজকে যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছেন, ওই হাত যদি কুতুবুদ্দিন হুজুরের গায়ে তুলতে যেতেন সাথে সাথে আপনার হাত কি হইতো জানেন? বিকল হয়ে যেত, বিকল। গাছের পাকনা পাল পইরা আপনি মুচা যেতেন, তখন আপনার ঠিকানা হইতো সদর হাসপাতাল। যা তোর কুতুবুদ্দিন হুজুরের ডাইকা নিয়ে আয়, তার সাথে আমার কথা আছে। তার লোক কথা কইতে দেন না ভাই, তিনি যদি একবার আপনার উপরে বেজার হয় তাহলে যে কি ঘটনা ঘটবো। ভাই গো আপনি আমার মারছেন ঠিক আছে, কিন্তু কুতুবুদ্দিন হুজুরের দিকে চোখ তুলে তাকাইলে ওই চোখে ছানি পড়বো ভাই। ভাই আপনি আমার বড় ভাই, আপনি যান গা ভাই। তোরে আমি কুতুবুদ্দিনকে ডাইকে আনতে বলছি, যা কইতেছি। যদি না যাই তাহলে আমি তোরে তুললে নিয়া ওই পুকুরের পানিতে চুবাই রাখো। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু এটা যদি মনে করেন আমি ওই পুকুরে সুবানের ডরে যাইতেছি তাহলে ভুল মনে করবেন। তাড়াতাড়ি নিয়ে যাবে আজকে আমি তোর হুজুরেই পুকুরের পানিতে সুবাম। হুজুর এই লোক সেই লোক, ওনার ছোট ভাই আপনার গায়ে হাত তুলতে গেছিল আর টুমসুর হুজুরে বাতাস দিয়ে গাছের পাকনা বেল ফেলায় অজ্ঞান বানা ফেলাইছিল। তারপর ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমার খোঁজ করছেন? তোমার নাম যদি কুতুবুদ্দিন হয়ে থাকে আর তুমি যদি টুমসুর হুজুরের খাস শিষ্য হয়ে থাকো তাহলে তোমারই খোঁজ করতেছিলাম। হুজুর সে আপনার তুমি তুমি করে বলতেছে, তারা তোমার সাহস আসলো কোথেকে? বুকুল মিয়া আপনি চুপ করেন, জি বলেন, আমি আপনার কি খেদমত করতে পারি? আমি একটা কাজ করতে চাই, সেই কাজটায় তোমার একটা অনুমতি লাগবে। হুজুর অনুমতি দিবেন না, সে ভালো লোক না, সে একটা সন্ত্রাসী, তার ছোট ভাই একটা সন্ত্রাসী, এলাকার লোক ওকে খুব ডরায়। জি বলেন কি অনুমতি চান? আমি তোমার ওই পুকুরে নিয়ে এক ঘন্টা চুবাইতে চাই, এই অনুমতিটা লাগবে। এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? তুমি যদি অনুমতিটা দাও তাহলে আমি তোমার পানিতে চুবাইতে পারি, এক ঘন্টার মধ্যে সেরে দেবো। আপনি আসলে মানুষ ভালো না, বকুল মিয়া সরেন। এই কুতুবুদ্দিন কই যাও, খাড়াও। বকুল তুই গ্রামের হকলদের কাছে গিয়ে খবর দে, আমি কুতুবুদ্দিন হুজুররে এক ঘন্টার জন্য পুকুরে চুবাইতে নিয়ে যাইতেছি, যা আসো হুজুর। আমি জানতে চাইতেছি তুমি কোথায় গেছিলে। বিশ্বাস করেন খোদার কসম কইতেছি আমি
ওই খোদার কসম করে মিছা কথা কবি ক কই গেছিলি নুরুল হতা করে পাইতে গেছিলাম হেরে হাসপাতালে নিয়ে গেছে কই হ্যাঁ নুরুল হতা হাসপাতালে নিয়ে গেছে নুরুলদার কি হইছে কাল রাতে কা বমি করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে গেছে ও আচ্ছা বেদ হইছে নি বিবি ওই বাইরে একটা ব্যানার লাগাইছি দেখি আসো যাও শোনো বিবি হাজারা চিন্তা করলাম যে এখন থেকে আমি আর বাইরে টেরে যাবো না বাইতেই থাকবো বুঝছো নি মানুষের অনেক কষ্ট কিছু হইলে হে 6 মাইল দূরে টুমসুর হুজুরের দরগা যাইতে হয় আমি যেহেতু হুজুরের কাছ থেকে সবকিছু শিখছি তাহলে আর মানুষের কষ্ট করার দরকার কি অন থেকে আমি পানি পড়া যার বুধ কাবিজ তোমার করবো বুঝছো নি যাও ব্যানার দেখে আসো যাও আগের হারুন্না নাই এখন তো মোহাম্মদ হারুন মোল্লা যে আল্লাহর এক কামেল বান্দা টুমসুর হুজুর তার এখানে পানি পড়া জারফুক আর তাবিজ তোমার জন্য দায়িত্ব দিচ্ছেন বুঝছো তো এই সব লিখে এনে সাইনবোর্ড লাগাইছেন হ্যাঁ কেমন সুন্দর হইছে না সাইনবোর্ড দিয়া কি এই সব করণের নিয়ম আছে আরে বিবি নিয়ম কোনো কিছু থাকে না নিয়ম বানাইতে হয় ধরো মোহাম্মদ এই হারুন মোল্লা এই নিয়মটা বানাইছে এই নিয়মের কারণে আজ থেকে যারাই তাবিজ তোমার পানি পড়া ঝাড়ফুঁকের কারবার করবো তাকেও এই সাইনবোর্ড ব্যানার আর ফেস্টুন লাগাই দেবো বুঝছো আপনি যে নুরুল হুদার লেগে টুমসুর হুজুরের তনে 200 টাকা দিয়ে মালা আইনা দিছিলেন হে তন হাসপাতালে তয় আপনার বদনাম হইব না দবিবি এইটার জন্য আগা গোড়া পুরোটাই নুরুদা দেয় আমি তারে বারবার বারবার করে বলছি যে টুমসুর হুজুরের মালা মাথায় দিয়ে বাইরের বাইরে যাওয়াটা নিয়ম নাই কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই সে ওই মালাউন হরিপদ ঘোষের দোকানে যাই সেই মালা মাথায় দিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল তো টুমসুর হুজুর তার উপর রাগ হয়েছেন না টুমসুর হুজুরের রাগ হওয়ার কারণেই আজকাল নুরুদার এই বেউদ অবস্থা টুমসুর হুজুরে জানলো কেমনে যে নুরুল হতে এখানে তার মালা মাথায় দিয়ে বাড়ির বাইরে বাইরেছে কি ব্যাপার আজ তুমি আজকে একটু বেশি বেশি কথা হইতেছো ঘটনা ঠিক না মানে আর নিজে না এমনি তোমার মনে হইলো যা কিছু তা জিজ্ঞাসা করলে তা হইতে পারে না কি আপনি তো দেই রাগ করতেছেন আমি তো রাগনের মতো কিছু কই নি রাগনের মতো কিছু কও নাই অবশ্যই তুমি রাগনের মতো কথা কইছো তুমি ইচ্ছা করে নুরুদার হসপিটালে নেওয়ার কথা মনে শুনেছো কে কে বিশ্বাস কর আমি খোদার কসম কইতাছি আবার খোদার কসম ওই ওই খোদার কসম কইতে ওই ওই ছাড়া তুই ছাড়া উইন্নার মানুষ তুই তোর উজরে মাল ওই মাল দিয়ে দিতে আর তুই আমার ঘরের বউ ওই ওই এই তুই তুই কেমন ঘরের বউ ওই তোর ঘরের বউ ওই তুই মাল ওই আর তুমি কো না 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 এই কো এই 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 আর তুমি তুমি খোদার কসম কইতে মিছা কথা কবি কে দাদা ও দাদা কি অবস্থা তোরে তো খুঁজতেছি তুই কই গেছিলি বাইতে নাই দোকানে নাই দাদা একটু কাম আছিল ওই বৌদি খাবার পাঠাইছে এখন কি অবস্থা দাদা আচ্ছা এখন অনেক ভালো চল বাইরে আওয়ানের লগে লগে স্যালাইন লাগাই দিছি অবস্থা এখন কিছু বোঝা যাইতেছে না ঘুমে না হ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়া রাখছে এইসবের জন্য দায়ী কিন্তু ওই হারুন না না এগুলার জন্য দায়ী হচ্ছে তোর বৌদি এটা অশিক্ষিত বেকুব মেয়ে মানুষ আমি ডাব আইনে দিলাম আখ আইনে দিলাম কইলাম যত বেশি বেশি করে খাওয়াইব তত তাড়াতাড়ি ভালো হইব না পণ্ডিতে হারুন্নারে খবর দিল কয় যে টুমসর গিয়া হুজুরের কাছে মালা নিয়ে আইতে আর হারুন্নাই তো বৌদিরে বুদ্ধি দিছে হারুন্না বৌদিরে বুদ্ধি দিয়ে কইছে যে ডাবের পানি আখের রস এগুলি খাওয়ানোর দরকার নাই টুমসর হুজুরের মালা মাথায় দিলে একদিনের মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে কইলো আর তোর বৌদি শুনলো না কেহে জানে না যে এটা চোর শেষর আর ও আরো কি শুরু করছে জানে বাইকতে ব্যানার লাগাইছে সেই ব্যানারে লেখছে যে এখানে পানি পড়া ঝাড়ফু আর তাবিজ কবজের জন্য যদি নিতে হয় তাহলে তার বাইকটা এসে নিতে হবে এবং সে টুমসর হুজুরের মুড়ি ঘোষণা দিয়ে এইসব কাম শুরু করে দিচ্ছে হারুনে তাবিজ দিব ঝাড়ফুক করব
দেওয়া তো শুরুই করে দিছে, তার বাইতে আসার জন্য বলছে ব্যানার লাগায় ঘোষণা দিতেছে। নুরাই ভালো হইত, তারপরে হারুন রে পামুনি। এই যে আপনাদের রুগীর অবস্থা তো খুব খারাপ। জি কি কন্ডাক্টর সাহেব, ওরে মোড় থেকে ঢাকায় নিয়ে যেতে পারবেন? ঢাকায়? হ্যাঁ নিলে ভালো হইত। ঢাকায় দু জীবনে যাই নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমার কোন আমার ভাই কি হয়েছে ডাকি? সম্ভবত জন্ডিস লিভারে এফেক্ট করছে, কিছু টেস্ট দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার রুমে আসুন। জি ও বড় ভাই, কও না কেন, কার এত বড় সাবাস হইল যে তোমার গায়ে হাত তুলল? দশ গ্রামে কোন বাপের পুত পয়দা হয়েছে যে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো? ও বড় ভাই কইতাছ না কেন, কে তোমার গায়ে হাত তুললো? তেল মালিশ করতেছিস কর, কথা কম কর। কথা কেমনে কম কুমু, তোমার এই অবস্থা দেখে তো আমার শরীরটা চিবাইতেছে। কার এত বড় সাবাস হইল, কার গুদ্দায় এত জোর আসলো আমি একটু জানতে চাই। তোরা কথা কম কইতে কইছি? ঠিক আছে আমি কথা কম কুমু, তার আগে তুমি আমারে কও যে তোমার এই অবস্থা কে করলো, কে তোমার এই বেহাল অবস্থার জন্য দায়ী, তার নামটা আমি একটু জানতে চাই, আর তার সুরটা আমি একটু দেখতে চাই। দেখে কি করবি? সেটা যখন করবো তখন ডিসিশন নেবো, আগে তুমি কও না। আগে ডিসিশন লও কি করবি, তারপর কমু। আগে ওরে থাবড়াইয়া সোবড়াইয়া ওর নাকের রক্ত মুখে তুলুম, আর মুখের রক্ত নাকে তুলুম। তো যা, ওই গাজীবাড়ির পাশের মাটির রক্ত একবার নাকে তোল, একবার মুখে তুল গিয়া যা। বড় ভাই আমার লগে তামসা করবা না কইলাম? আর তামসা করতেছি না তো, কইলাম ওই মাটিতে আসার খায় কোমরে ব্যথা পাইছি। আর তুই ওরে বাপ রে গেছে রে, আরে ভালো করে মালিশ কর। না মালিশ করব না। কি কইলি? তুমি আমার বড় ভাই, তোমার এই বেহাল অবস্থা কে করছে? তুমি আমার কাছ থেকে সেটা লুকাইতেছ? তোমারে নিয়ে আমি কত গর্ব করি, আজকে সেই গর্ব তুমি ভাইঙ্গা খান খান কইরা দিলা। তোমার দরে 2 4 10 গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আর তুমি কার ভয়ে আমার কাছ থেকে কথা লুকাইতেছ? মহা যন্ত্রণায় বললাম তো, বলতাছি মাটিতে আসার খাই আমার এই অবস্থা। আর না তুমি আমারে কইবা যে তোমার এই অবস্থা কে করছে, নালে আমি এখন বাড়ি থেকে বের হইলাম। ঠিক আছে যা, তাহলে গাজীবাড়ি যাইয়া ওই টুমসর হুজুরের সামসা কুতুবুদ্দিন হুজুরের জিগা, কি হইছে কখন হইছে কোথায় হইছে যা। হুজুর কুতুবুদ্দিন, তাবিজ তোমার পানি পড়া ও ঝাড় ফুকের জন্য এখানে আসেন, টুমসর হুজুরের মুরিদ মুহাম্মদ হারুন মোল্লা। আসসালামু আলাইকুম কাকু। ওয়া আলাইকুম সালাম। বাহ সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছিস রে আরিন না। এই আরিন না, তোরে তো অন্যরকম লাগতেছে রে। তো এই যে এই হারুন মোল্লা, এটা কি? এই নাম তো আগে উনি নাই কাকু। হ্যাঁ বেদ তুমি মাফ করবেন, অন্তু নামারে হারুন না না কই, হারুন কইবেন। ও হারুন, হারুন না না, এখন থেকে তোরা হারুন কইতে হইব। আমার বাপ মা তো আমার নাম হারুন না রাখেন, হারুনই রাখছে, মোহাম্মদ হারুন। পাঞ্জাবি একটা পিঞ্জা তোর হঠাৎ মনে হইলো হারুন না থেকে তুই হারুন হয়ে গেছিস না, তুই পাঞ্জাবিটা পাইছিস কই? কাকু আমি টুমসুর হুজুরের দরকার টানা এক মাস থাকছি, তার শিষ্য হয়েছি, অন আমি নিজেই এনে পানি পড়া জার পোকার তাবিজ তোমার পবিত্র কাম শুরু করছি। অন যদি আমনে আমার এমন করি হারুন না বলি বলান, গায়ের পাঞ্জাবি কোনায় পাইছি যেখান, তাহলে তো আমার মানিজ্য সম্মান কিছু থাকলো না কাকু, একদম শেষ হয়ে গেল। ও অন থেকে তুই তাবিজ তোমার পানি পড়া এগুলি দিবি, আবার জার ফুকো করবি? হুজুরের আদেশ তো। এই হুজুরের আদেশ মানে কি কাকু? মানুষের অনেক কষ্ট কাকু, তারাই 6 মাইল দূরে পায়াডি টুমসর যায় পানি পড়া আনতো তাবিজ তোমার কইতো, মানুষের এত কষ্টের কথা আমি হুজুরে কইলাম, আর হুজুর আমারে বললেন তুমি এমন তোমার গ্রামে যাবতীয় পানীয় পড়া তাবিজও তোমার আর যার উপকের কাম শুরু করে দিও। হুজুরের আদেশ দিলেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। টুমসর হুজুর তোর আদেশ দিছে? যে কাকু, তার মানে কি এই যে মোহাম্মদ হারুন মোল্লা লেখা, এই হারুন মোল্লা কি তুই? এই তো হুজুর আনছেন, এই তো সুন্দর কাঁসার গেলাস আনছেন। শোনেন টুমসর হুজুরের আদেশে আমি এনেই পানি পড়া তাবিজ তোমার যার ভোগের পবিত্র কাম শুরু করছি, বুঝছেন? টুমসর হুজুর আমারে সরাসরি আদেশ দিছেন যে টিনের গ্লাস কিংবা প্লাস্টিকের গ্লাসে পানি দিলে সেই পানি পড়ায় কোনো কাম হয় না, এই জন্য আপনারে আগের পানি ফিরাই দিয়ে এই কাঁসার গ্লাসে আনতে বলছি, বুঝছেন? খালাল লন আখের গুড় কই? এই যে
এই পানি পরাটা পুরো এক জগ পানির মধ্যে মিশাবেন। এরপরে আখের গুড় মিশাই ভালো মতন গোলাবেন, তারপর খাওয়াবেন। আজ সারা দিন তারে খাওয়াবেন, আগামীকালই তার পেটের পেড়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। জানো কত টাকা দেবো হুজুর? তুমসর হুজুরের কঠিন আদেশ, এইসব কাজে কামে কোনো সময় টাকা পয়সা নেওয়া যায় না, সেই জন্য আমি কোনো টাকা পয়সা নিব না। তবে শোনেন, কাল সকালবেলা আপনি একটা কদু, দুই কেজি চাইল আর একটা মাছ লয়ে আসবেন। বাজারে মাছ হলে কিন্তু চলবো না, মরা ধরা মাছ হলেও চলবো না, পুকুরের তাজা রুই অথবা কাতলা মাছ লয়ে আসবেন, বুঝছেন? জানো যান যান, ভালো হয়ে যাব, যান। কি অবস্থা হারুন? যে গেল তোমার কি টুমসরের হুজুর সত্য সত্যই পারমিশন দিছে? শুনেন তাবাসুম বেগম, আমি কারো গায়ে হাত তুলিনি। নিচের দিকে তাকায় কথা বলতেছেন কেন? উপরে তাকান, তাকায় আমার চোখের দিকে তাকায় কথা কন। মাফ করবেন, আপনার দিকে তাকায় কথা বলা আমার পক্ষে সম্ভব না। উনি তো আপনার দিকে তাকাইব না, আমিও তাকাবো না। আপনার চোখের দিকে তাকাইলে অসুখ হবে, অসুখ। চুপ বকুল্লার বাচ্চা বকুল্লা, আর একটা কথা তোর মুখ দিয়ে বের হয়, তোর থাপড়ায় আমি তোর নাকের রক্ত মুখের মুখের রক্ত নাকে তুলে দিমু। তার আগেই তো নাকে মুখের রক্ত উঠটা, আপনিই রাস্তা গড়াগড়ি খাবে বকুল্লা। আর একটা কথা যদি তোর মুখ দিয়ে বের হইছে বকুল মিয়া, আপনি থামেন, যা বলার আমি বলতেছি। জি জি, শুনেন তাবাসসুম বেগম, আমি কখনোই কারো গায়ে হাত তুলি নাই, এই হলো সাফ কথা। এইটা যদি সাফ কথা হয়ে থাকে তাহলে তুমি আমার চোখের দিকে তাকায় কথা কও। আপনি এইভাবে আমারে তুমি বললে সম্বোধন করতে পারেন না। তুমি আগে আমার চোখের দিকে তাকায় কথা কও, নইলে এরপরে তুই করে বলবো। তাকাও, চোখের দিকে তাকাও। পরনারীর দিকে তাকানো আমার পক্ষে সম্ভব না। পরনারী পরনারীগিরি দেখাইতে আসছস তুই? শয়তানের শয়তান, হারামির হারামি। ওই তুই এত সাবাস কই পাইলি যে তুই একবার আমার মাইজা ভাইয়ের শরীরে হাত তুলছিস, তারপর যখন আমার বড় ভাই জানতে আসলো তুই তার গায়ে হাত তুলছিস? ওই এত সাবাস তুই পাইলি কই? খান রায়হান আর খান রেজওয়ানের নামে দুই সাইড দশ গ্রামের মানুষে উঠে বহে বহে আর উঠে। আর তুই কোন হানকার কোন অজাত কুজাত বেজাত হুজুরের চামচা আমার ভাই গো শরীরে হাত তুলছস? দাঁড়া, কুতুবুদ্দিনের বাচ্চা কুতুবুদ্দিন, শয়তানের শয়তান কুতুবাস। আপনি অনেক বেহুদা আলাপ করেছেন তাবাসসুম বেগম, সরেন, এখন আমারে আমার পথে যাইতে দেন। তোর পথ কোনটা? আমি তোরে যেই পথে নিয়ে যাবো ওইটাই তোর আসল পথ। সম্ভব না, আমাকে যেতে দেন। তুই এখন আমার লগে আমার বাড়িতে যাবি, গিয়ে আমার দুই ভাইয়ের পা জড়ায় মাফ চাবি। তারা যদি তোরে মাফ করে তাহলে তুই মাফ পাবি, আর যদি মাফ না করে তারা তোর জন্য যেই যেই শাস্তি বরাদ্দ রাখছে তুই সেই শাস্তি পাবি। চল। বললাম না আমার পক্ষে সম্ভব না। আমি তোরে যাইতে কইছি মানে তুই আমার সঙ্গে যাবি, আয়। তাহলে মিয়া ভাইরা রাজি করো, আর আমারে ওই কুতুবুদ্দিন হুজুরের লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। আমার সবকিছুতে তোমার অসহ্য লাগে, এতই যদি অসহ্য লাগে বুড়া বয়সে বিয়া করতো কেন? ভুল করে করছি? আপনার তো আসলেই মাথা খারাপ। আমার যে মাথা খারাপ এই কথাটা আজ অব্দি কেউ আমার কয় না, করবো কেন? তাই কেউ তো বুঝেই না। হুজুর গো, ও হুজুর, আপনার কি ক্ষমতা? আপনি বুঝা গেছেন আমার মাথা খারাপ? এটা আমার মামুর বাড়ি, আর কুতুবুদ্দিন আমার মামির বোন হোক। বলেন যে জনাব হুজুর মোহাম্মদ কুতুবুদ্দিন আমার মামির বোন হোক। হেই, ঘরের দরজা খুলো না, বাইরে আমি থাকবো না, আমি এক চূড়ান্ত পাগল পাগল।